এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে জাস্ট ঝড় একটু কমলো সকাল নয়টা দশটা পর্যন্ত বৃষ্টি হয়েছে ধানমন্ডির এদিকে অন্য এলাকার ব্যাপার আমি জানি না এখন আমি বের হইতেছি মোটরসাইকেলে ঘুরতে বাজে এগারোটা কত এগারোটা এগারো কি ব্যাপার স্টার্ট নিতে চাচ্ছ না ওরে ভাই আমি অনেক ভয় পেয়ে গেছিলাম আজকে বাইক স্টার্ট নিতেছিল না ওয়াও এখন একটু ওয়ার্ম আপ হোক কতদিন ট্রাই করছি আমি আসলে ওই স্ট্যান্ড আর লাঠি দিয়ে যে চালু করা লাগে এটা পারি না এটা শিখা লাগবে আমার আমি ট্রাই করতেছিলাম তারপর আমি কি করছি চাকা ঘোড়াইছি চাকা ঘোরা স্টার্টি দিছি কারণ ওই সময় বাইক ঠেলা অবস্থাতে স্টার্ট হয়ে যায় ট্রাই করছি আর হয়ে গেছে ইঞ্জিন প্রচুর ঠান্ডা হয়েছিল তো এই জন্য স্টার্ট নিছে ঠিকই কিন্তু চলা কন্টিনিউ করতে পারে নাই তো এবার ইঞ্জিনটা ওয়ার্ম আপ হইতেছে এখন আর সমস্যা হবে না বিশাল ঝামেলায় পড়ে যেতাম আমি যাই হোক এবার বের হই রাস্তায় প্রচুর কাদা অনেক সাবধানে বাইক চালানো লাগবে কাত কাত হওয়া যাবে না কাত হইতে নিলেই দেখা যাবে যে স্লিপ খাবো এখন আমার যাওয়া লাগবে হচ্ছে মিতালি রোডে চাইলে ভিতরের রাস্তা দিয়ে যাওয়া যায় এদিক দিয়ে ডান দিকে দিয়ে যাওয়া যায় কিন্তু ওদিকে যাব না কারণ গদি সামনে এখন প্রচুর কাদা হবে প্রচুর কাদা তাই আমি মেন রাস্তা দিয়ে যাব জিগাতলার সামনে ইউটার্ন নিয়ে দেন ঢুকে যাব। বাইক স্টার্ট নিতে যা চায় না এই জিনিসটা আরেকবার আমার সাথে হয়েছিল সেপ্টেম্বরের দিকে না কোন মাসে যেন তখন আমি ব্লগিং করা স্টার্ট করি নাই তো ওই সময় ঢাকাতে প্রচুর বৃষ্টি হয়েছিল এন্ড ঢাকার বলা যায় ম্যাক্সিমাম এরিয়ায় সব ডুবে গেছিল তো ওই সময় হচ্ছে আমি রাত দেড়টার দিকে বাসায় ফিরছিলাম সো মোহাম্মদপুরের ওদিকে বাইক বন্ধ হয়ে যায় ওটা ওটা কিভাবে হচ্ছে প্রচুর পানি ছিল আমি বেরিবাধের যে উঁচা জায়গা ওইখানে ট্রাই করতেছিলাম কারণ জায়গা দিয়ে আমি বাইক রাইড করতে পারবো অন্যান্য সব জায়গায় একদম ডুবা ছিল তো উপরে ওঠার জন্য আমি একটা জায়গা খুঁজতেছিলাম পরে একটা জায়গা পাইছি কিন্তু ওই জায়গাতে হচ্ছে পানি দিয়ে ডুবা ওইখান দিয়ে উপরে ওঠা যাবে দেন আমি কি করছি ওই জায়গাতেই হচ্ছে ঢুকে গেছি কিন্তু পানি দিয়ে যে ডুবা এই জন্য বোঝা যায় না যে ওখানে কতটুকু গভীরতা সো আমার হাঁটু আর কোমর লেভেল আছে না এই পর্যন্ত হচ্ছে পানি চলে আসছে তো মোটরসাইকেলের সাইলেন্সর সাইলেন্সর কি বলে আর কি এক্সস্ট ওটা তো একদম ডুবেই গেছে তারপরে ওই জায়গাতেই মোটরসাইকেলটা বন্ধ হয়ে গেছে আমি পা দিয়ে ঠেলে ঠেলে একটু ফাঁকা জায়গাতে নিছি এখানে পানিটা কম ছিল এক্সস্টটা একটু এক্সপোজড ছিল পরে ওই জায়গাতে হচ্ছে ট্রাই করতেছি স্টার্ট হয় না এদিকে আশেপাশে মানুষেরা তাকায় আছে কয়েকজন রাস্তায় তেমন মানুষ ছিল না কিছু মনে করেন রিক্সার গ্যারেজ আছে না ওদিকের মানুষেরা হচ্ছে তাকাই ছিল তো আমার অনেক ভয় লাগতাছিল কারণ এমনি তো মোহাম্মদপুর এলাকা তারপরে হচ্ছে বাইক গেছে বন্ধ হয়ে। তারপরে ওইদিন আমার ব্যাগের মধ্যে মেবি আইপ্যাডও ছিল এখন আইপ্যাড নিয়ে বের হয় না কিন্তু আগে আইপ্যাড নিয়ে বের হইতাম পড়ানোর জন্য লাগতো আমার আমি অনেক ভয়ের মধ্যে ছিলাম পরে এরকম ট্রাই করতেছি করতেছি তারপরে হঠাৎ করে স্টার্ট হয়েছে আমি এত আর কি মেন্টাল শান্তি পাইছি তবে আজকে ওরকম লেভেলের বিপদ ছিল না আজকে আমার বাসাতে স্টার্ট হইতেছিল না এটা তো কোনো সমস্যা ছিল না আমি আশেপাশের যে ব্যাচেলাররা আছে তারা তো বাইক চালায় আমার আশেপাশে যে বাইকগুলা দেখবেন যে পার্ক করা থাকে ফ্রেজার আছে তারপরে হোন্ডার আছে আর ওয়ান ফাইভ একটা আছে বাসন ফোর সো তাদেরকে বললেই হয়তো তারাই হেল্প টেল্প করে আমাকে স্টার্ট করায় দিত ওটা তো প্যারা ছিল না কিন্তু সমস্যাটা হয়েছিল এখানে আমার হেল্প করার কেউ ছিল না আর আমার ফোনের চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে গেছিল তো এরকম লেভেলের বিপদে ছিলাম আমি যাই হোক ইউটার নিয়ে ফেলছি রাস্তাতে কেমন জ্যাম হবে আমি জানি না কিন্তু এখান থেকে রাইড করা বেটার কারণ এখানে কোনো কাদা নাই একদম শুকনা রাস্তা এদিকে আর ঝড় বৃষ্টিতে শুনছি অনেক জায়গাতে নাকি গাছ ভেঙে পড়ছে ঢাকা তো অনেক জায়গাতে ভাঙছে মগবাজার ওদিকে নাকি একটা ভাঙছে তারপরে শুনছি টঙ্গির ওদিকে একটা ফ্রেন্ড আছে ওরা বললো ওদিকেও নাকি গাছ ভেঙে পড়ছে বাতাস ছিল প্রচুর আমার বাসার সামনে একটা কাঁঠাল গাছ আছে কাঁঠাল গাছটা একদম সোয়া ফেলছে আর ঢাকার বাইরে থেকে যারা আমার ভিডিও দেখতেছেন তারা কমেন্ট করেন যে আপনাদের ওদিকে কি অবস্থা এক দেড় মাস আগে আই গেস খুলনা বিভাগের একজন সাবস্ক্রাইবার আমাকে ইনভাইট করছিল যে আসেন ঘুরে যান জানিন আপনি কেমন আছেন ঝড় বৃষ্টিতে কি অবস্থা কারণ আমি জানি যে সুন্দরবন তারপরে খুলনা বাগেরহাট এই সাইডটার উপর দিয়ে ঝড় আরো বেশি গেছে পরশুদিন রাতে আমি যখন ঝড়ের গতিপথটা দেখতেছিলাম একটা অ্যাপ আছে উইন্ডি ডব্লিউ আই এন ডি ওয়াই ওই অ্যাপটাতে আপনি দেখবেন যে একদম বাতাসের গতিপথ কোন দিকে আছে রেড গ্রিন ব্লু এরকম কালার দিয়ে দেখা দেয় সো ওই সময় দেখতাছিলাম যে ইন্ডিয়ার কলকাতা আর বাংলাদেশের সুন্দরবনের মাঝখানে তখন ছিল বাতাসের চক্করটা সো তার মানে বুঝা যায় যে খুলনা বাগেরহাটের উপর দিয়ে অনেক অবস্থা খারাপ গেছিল পরশু এবং কালকে আর আমার বরিশালের আত্মীয়রা আছে আমার নানি হচ্ছে বরিশালে আর দাদা বাড়ি তো বরিশালের থেকে হচ্ছে নানি কল করে জানাইছি যে তাদের যে ঘর আছে ঘরের সামনে একটা বিশাল গাছ ছিল তো ওই গাছের যে ডাল ওই ডাল গুলাই মনে হবে যেন এক একটা গাছ আর কি এত বড় গাছ তো ওই একটা ডাল ভেঙে যদি বাড়ির উপরে পরে বলা যায় যে টিনের কোন একটা ঘর ওইটা পুরে ভেঙে পড়ে যাবে যদি গাছের জাস্ট একটা ডাল পরে তো ওইটা একদম আমার নানির হচ্ছে ঘরের পাশেই তো গাছটার একটা ডাল ভেঙে পড়ছে তার ভাগ্য ভালো হচ্ছে নারিকেল গাছের উপরে পড়ছে তো ডালটা পড়ে নারিকেল গাছে আটকায় গেছে না হলে তার ঘরের উপরে পড়তো আর অনেক সময় কিন্তু মানুষ মারাও যায় এইভাবে মনে করেন ঘরের উপরে পড়ছে তো টিন ভেঙে গেছে টিন ভেঙে কি হয় মনে করেন মানুষ যা ঘুমায় আছে একদম তার গায়ের উপরে টিন পরে শরীর টরিল পুরা কেটে যায় তো খুবই বিপজ্জনক জিনিসটা আর পাখিদের ব্যাপারে একটা মিম দেখছিলাম ওইটা হচ্ছে যে ঝড় বৃষ্টির সময় চরই পাখি শান্তিতে ঘুমাইতেছে আর বাবুই পাখি পুরো প্যানিক মোড়ে আছে কারণ বাবুই পাখির বাসা তো হচ্ছে গাছের ভিতরে তাল গাছে নর্মালি ছিল এখন নাকি অনেক কমে গেছে বাবুই পাখির বাসা আগে বলা যায় যে গ্রামে তাল গাছ দেখলেই দেখা যেত বাবুই পাখির বাসা আছে শহরের চরই পাখি তো ম্যাক্সিমাম মনে করেন বিল্ডিং এর এই সানসেট গুলোর ভিতরে থাকে ভেন্টিলেটরের ভিতরে থাকে সো ওদের কোনো প্যারা নেই ওরা শান্তিতে ঘুমাইতেছে আর বাবুই পাখি পুরা প্যানিক মোড অন যাই হোক আজকে আমি একটা জিনিস শিখতে পারলাম ওইটা হচ্ছে বাইক যদি বন্ধ হয়ে যায় যদি স্টার্ট নিতে না চায় মনে করেন অনেকদিন পরে তাহলে কি স্টার্ট ওটা যদি আমি পারতাম তাহলে তো দিতেই পারতাম কিক স্টার্ট দেওয়া পসিবল না কারণ আমি ওটা পারি না তো আরেকটা জিনিস আমি যেটা ট্রাই করছি ওটা হচ্ছে চাকা ঘুরে দেখছি তো ওই সময় স্টার্ট হয়েছে আমার টাস্ক যেটা হবে যে ভালো মতো কিক স্টার্ট দেওয়া শিখতে হবে নেক্সট যেদিন আমি ওয়াশ করতে নিয়ে যাব মোটর সাইকেলটা শোরুমে এবং চেইন লুবিং বিভিন্ন টায়ার প্রেসার ইত্যাদি চেক করার জন্য তখন আমি তাদেরকে বলবো যে আমার কিক স্টার্টটা শিখা দেন সাইকেলওয়ালা কি ডানা যাবে খালি আছে ডানে রিক্সাওয়ালা একদম বামে চলে আসছে কিন্তু সে যাবে ডানে কি যে অবস্থা রে সো আমার নেক্সট এই জিনিসগুলো শেখা লাগবে জিনিসটা হচ্ছে এটা আমার প্রথম মোটরসাইকেল এই এজন্য আমি কিক স্টার্টের ব্যাপারে হচ্ছে আগেও কখনো শিখি নাই আমি জাস্ট নর্মাল সেলফ স্টার্ট দিছি তবে ড্রাইভিং স্কুলের ক্লাসে তারা আমাকে কিক স্টার্ট শেখানোর ট্রাই করছিল বলছিল যে এটা লাথি দেন

কিন্তু আমি ঢুকে গেছি পুরান ঢাকাতে যাওয়ার রাস্তায় যাওয়ার কথা ছিল জিগাতলা খাঁচা বাজারে কিন্তু আমি ঢুকে গেছি হাজারিবাগের দিকে ওয়াও এই 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 রে মাথা আজকে পুরাই নষ্ট হয়ে গেছে ওই যে অটো পাইলট মোড আছে না আমার আজকে অটোপাইলট মোড অন হয়ে গেছে আমি কথা বলতে বলতে মনে করেন ব্রেনের ভিতরে যেসব রাস্তা সেট করা আছে আমি জাস্ট ওসব রাস্তা দিয়ে চলতেছি আর নর্মালি এই জিগাতলার এদিকে ইউটার্ন নিয়ে একদম সোজা হাজারের বাগের দিকে চলে যায় এই জন্য আমি আজকে স্ট্রেট চলে যাইতেছিলাম তবে আসলে ওইদিকে ইউ টার্ন তবে চাইলে যে রাস্তা দিয়ে যাইতাছিলাম ওইখান দিয়েও যাওয়া যাইত ওইখান দিয়ে একদম সোজা গিয়ে ডানে মন নিয়ে তারপরে হচ্ছে মসজিদের সামনে দিয়ে চলে যাওয়া যাইতো দরকার নাই কারণ ওইখানে আর একটা জ্যাম খাওয়া লাগতে পারে এর থেকে কাঁচা বাজারেই ঢুকি এতক্ষণ তো ভালো রাস্তা দিয়ে আসছি একটু পরে শুরু হবে প্যাক কাদা এই জন্য যেসব জায়গাতে ভাঙ্গা চোরা আছে অথবা কাদা টাদা আছে ওসব জায়গার সামনে বাইক পার্ক করে দাঁড়ায় না দেখবেন যে গাড়িটারি গেছে একদম কাদার স্প্ল্যাশ দিয়ে শেষ আরেকটা জিনিস ধানমন্ডি দিয়ে যখন আসতেছিলাম তখন দেখছিলেন যে রাস্তার মাঝখানে এরকম হলুদ কালারের দাগ ছিল তো দাগ কিন্তু একদমই নতুন বৃষ্টির সময় যেটা করবেন ওই হলুদ কালারের দাগের উপরে এরকম ভাবে বাঁকা হয়ে চলবেন না কারণ বাঁকা হয়ে যদি চলেন তখন অনেক সময় স্লিপ করে এগুলোর উপরে তো ইউটিউবে একটা পেইনফুল ভিডিও আছে ভিডিওটা কেন পেইনফুল এটা আমি বলি একজন লোকের নতুন সুপার বাইক ওই সুপার বাইক নিয়ে ও বের হয়েছে ওইটা ইয়ামাহা আর ছিল নাকি কাওয়াজটা কি জানি ছিল আমার মনে নাই তো কি করছে হলুদ কালারের লাইনের উপরে হচ্ছে এরকম টার্ন নিতে নিছিল। বাইক কাত করে তারপরে যেটা হওয়ার হয়েছে একদম স্লিপ খায় পড়ে গেছে তো বাইকের সাইডের যে কিট আছে তো এই কিট হচ্ছে একদম ভেঙে গেছে আর ওইখানে তো জানেনি সুপার বাইকের এক একটা পার্টসের যে দাম তো কিট চেঞ্জ করতে গিয়ে অনেক অনেক খরচ করা লাগে এবং থাউজেন্ডস অফ ডলার চলে যায় জাস্ট কিট এগুলো চেঞ্জ করার জন্য যাই হোক দামের থেকে বড় কথা হচ্ছে আপনার নিজের শখের বাইক এটা যে দামেরই হোক না কেন এটা পঞ্চাশ সিসির হইলো এটা আপনার শখের একটা জিনিস তো এটার যে কোনো পার্টসের ড্যামেজই হচ্ছে আপনাকে মেন্টালি আঘাত করবে এই জন্য রাস্তা স্লিপারি হয়ে গেলেই চেষ্টা করবেন আমিও চেষ্টা করব কাত যেন না হইতে হয় কাত হইলেই ঝামেলা তারপরে আমি যখন বাইক কেনার চিন্তাভাবনা করতেছিলাম তো আমি আব্বু আম্মুর সাথে কথা বলতাছিলাম যে আচ্ছা বাইক কিনা যায় নাকি এই সেই কোনটা কিনা যায় এরকম এন্ড তাদেরকে কনভিন্স করার ট্রাই করতেছিলাম যেন আমাকে বাইক কিনতে দায় টাকা আমার কিন্তু তাদেরও তো একটা অনুমতির জিনিস আছে নাকি সো ওইটা কথা বলতে বলতে আমরা ইবনে সিনার সামনে দিয়ে আসতাছিলাম আমি আব্বু আম্মু হচ্ছে রিকশায় ছিলাম ঠিক আমাদের সামনেই গড়ি গড়ি বিষয় পড়তাছিল ঠিক আমাদের সামনে একটা সুজুকি জিগসার হচ্ছে এরকম মানুষ দেখে হচ্ছে কাটা ফেলতে নেছিল তো সামনে হঠাৎ করে মানুষ দৌড় দেয় না তখন আমরা কি করি কাটানো ট্রাই করি সো ও কি করছে কাটানো ট্রাই করছিল কিন্তু রাস্তা ছিল প্রচুর স্লিপারি আর ঠিক আমাদের সামনে হচ্ছে স্লিপ খায় পড়া যায় সো তখন আর কি ঠিক প্যারেন্টস এর সামনেই মনে করেন বাইক অ্যাক্সিডেন্ট কি অবস্থা তো এটাও কিন্তু আরেকটা লেসন যে হঠাৎ করে সামনে কেউ যদি দৌড় দেয় রাস্তা পার হওয়ার ট্রাই করে অথবা অনেক সময় কিন্তু রাতের বেলা দেখবেন যে কুকুর বিড়াল দৌড় দেয় যেমন আমার কয়েকদিন আগের হাতি ঝিলের ভিডিওতে হচ্ছে সামনে দিয়ে কুকুর দৌড় দিছিল তো ওই সময় কাটানোর ট্রাই করেন না একদম সোজা যাবেন সোজা যেতে যেতে হচ্ছে ব্রেক করবেন সোজা থাকবেন কারণ কাটানোর ট্রাই করতে নিলে দেখা যাবে যে তখন বাইক পড়ে যেতে পারে সো যে লোকটা দৌড় দিছে হঠাৎ করে সামনে ওটা তো তার দোষ এখন আপনি সোজা থাকবেন এবার ব্রেক করতে থাকবেন ব্রেক করতে করতে যদি থামতে পারেন তাহলে তো হইলই না থামতে পারলে তার গায়ে লেগে যাক তারপরও আপনি যেন পরে না যান কারণ কাটানো ট্রাই করে পরে যাবেন আপনার পিছনে দেখা যাবে যে আরেকটা গাড়ি আছে অথবা সাইডের লেনে আরেকটা গাড়ি আছে তো আপনি পরে অন্য লেনে চলে গেলেন তখন কি হবে ওই গাড়িটা আপনার উপর দিয়ে চলে যাবে সো অন্য একজন মানুষের ভুলের কারণে আপনার মাসুল দেওয়া লাগবে দরকার কি আপনি স্ট্রেট থাকবেন মনে করেন সামনে দিয়ে হঠাৎ করে কেউ দৌড় দিল একদম স্ট্রেট থাকবেন স্ট্রেট থাকা অবস্থাতে হচ্ছে ব্রেক করবেন যাই হোক ভিডিওটা এখানে শেষ করে আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও এন্ড ইফ ফর ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব তো সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান সবাই ভালো থাকেন সাবধানে রাইড করেন টাটা